সব ধর্মের একটি করে ধর্মগ্রন্থ আছে, হিন্দু ধর্মের সেই গ্রন্থ কোনটি? বিবেকানন্দের মতে বেদ, বিশেষভাবে বেদের উপনিষদ অংশই হিন্দুদের একমাত্র ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্মগ্রন্থ এর উপরই নির্ভরশীল। শুধু হিন্দুদের নয়, বিবেকানন্দের মতে মুসলমানদের যে ধর্মগ্রন্থ বা খ্রিস্টানদের, সেগুলোরও আধ্যাত্মিক যে চিরন্তন সত্যের কথা রয়েছে সেগুলোতে, সেগুলো সব বেদ বা উপনিষদের উপর নির্ভরশীল। নির্ভরশীল মানে বেদ বা উপনিষদে তার প্রামাণ্য রয়েছে। অর্থাৎ যীশু খ্রিস্ট যে পাগলের মতো বকেননি যখন তিনি বলেছেন এই আমাদের হৃদয়ে স্বর্গরাজ্য রয়েছে। এই কথাটা যীশু খ্রিস্টের পাগলের কথা হতে পারত, কিন্তু আমরা দেখছি না, আমাদের শাস্ত্রে এরকম আছে, আমাদের এখানে উপনিষদে আছে, উপনিষদ বা বেদান্তেরই সবচেয়ে ভালো ব্যাখ্যা, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। এটা বিবেকানন্দের মত, গীতা উপনিষদের শ্রেষ্ঠ ব্যাখ্যা। অবশ্য হিন্দুরা একে গ্রন্থ হিসেবে দেখে না, একটি ধর্মগ্রন্থ বললে অন্যরা যেরকম বোঝে, হিন্দুরা তা বোঝেন না। হিন্দুরা একে গ্রন্থ হিসেবে দেখেন না, ঐশ্বরিক জ্ঞান হিসেবে দেখেন, যার দ্বারা জগতের সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। এই ঐশ্বরিক জ্ঞানটাই হচ্ছে উপনিষদ বা বেদান্ত বা বেদ, বেদের মর্ম যেটা, বেদের সার। বেদের সব অংশ নয়, বেদের অনেক অংশ অযৌক্তিক আছে, স্বামীজি বলেছেন সেগুলো আমি মানি না। বেদের যে অংশগুলো যুক্তিপূর্ণ নয় সেগুলো আমি মানি না।